তো প্রথমে আমি আপনাদের একটু এই স্ক্রিনটা একটু দেখাই, যে আপনাদের এই যে ইটেক ACS 3000, এটার এখানে আমি দেখি যে পাওয়া যায় কিনা, স্যার আমি এটা কি এগুলো এই আসলো। লিংকেই ঢুকছিলাম স্যার, এখানে অ্যানালগ টেলি স্যার এই যে এখান থেকে আমি ডাউনলোড করছিলাম স্যার, এই যে 3002 যেটা আছে এখানে, কিন্তু 5টা পাচ্ছে না। আচ্ছা, 3000 যেটাই হোক, কিন্তু কি আছে এখানে? এখানে অবশ্য আপনাদের পার কথা না, যে এদের এরা সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেওয়ার কথা না। এই স্যার এই সার্কিটটাই, কিন্তু এর ডিটেলস টা পাচ্ছি না। না, ডিটেলস এভাবে দেওয়ার কথা না। ডিটেলস যদি এরা ডিটেলস দিয়ে দেয়, তাহলে তো অন্য কোম্পানি এদেরটা বানায় ফেলবে, তখন এদের এদের চলবে না। আচ্ছা, ডিটেলস যে কোনো কারণে হোক আপনারা পান নাই, আচ্ছা সমস্যা নাই। আমি আপাতত আপনাদের প্রেজেন্টেশনটা, এই স্লাইডটা কি দেখতে পাচ্ছেন? জি জি স্যার, জি 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 স্যার। আচ্ছা, এটা একটু আমি ওপেন করে দেখাই, কারণ এটা তো আমি ইন্টারনেটে ওপেন করছি। এটা স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? জি জি তো এখানে এখানে আপনাদের যেটা করতে হবে, এই যে এই স্লাইডটা আপনাদেরকে জাস্ট প্রেজেন্ট করতে হবে, এর বাইরে আর কোনো কিছু বলতে হবে না বা করতে হবে না। এটার জন্য আপনারা যেটা করবেন, এই স্লাইডটা ওপেন করে এই কিবোর্ডের F5 বাটন প্রেস করবেন। এটা কি আপনাদের কাছে আছে? আপনাদের কাছে তো আছে তাই না? জি স্যার। ল্যাপটপে কি এই মেহেদি আপনার কাছে আছে? এটা জি স্যার আছে, মানে জুম ইনস্টল করা আছে? ল্যাপটপেও জুম ইনস্টল করা আছে। আচ্ছা, না না স্যার, এখন না, এটা করে নিছি স্যার। আচ্ছা, এটা ল্যাপটপেও জুম ট্রাই করবেন, তাহলে এটা আপনার ল্যাপটপ থেকে ওপেন করবেন, জি স্যার। আপনার ল্যাপটপ থেকে ওপেন করে এটাকে প্রেজেন্ট করবেন। আচ্ছা, এই সার্কিট ডায়াগ্রাম অংশটা কে ভালো বলতে পারবেন আপনাদের দুজনের মধ্যে? স্যার মানে এটা বলতে হবে কি স্যার, মানে এটা মানে ওটার কিভাবে কাজ করে এই অংশটাই শুধু? স্যার আমি বলবো স্যার। আচ্ছা, তাহলে এক কাজ করেন, সার্কিট ডায়াগ্রামটা কোথায় আছে? সার্কিট ডায়াগ্রাম, আচ্ছা এটা তো আপনাদের আগের স্লাইডটা, নতুন স্লাইডটা তো আমি পাই নাই স্যার। নতুন নতুনটাও তো স্যার আপনাকে ইয়ে করছি, সিঙ্গেল মেইল করছিলাম শুধু নতুনটা। তাই? জি স্যার, ওই একেবারে লাস্ট যেটা মেইল করছি সেটাই আছে। লাস্ট যেটা দিচ্ছেন, আচ্ছা কারেকশন কমপ্লিট লিখে একটা দিচ্ছেন। আহ
আচ্ছা এখানে 22টার মতো পেজ আছে, তো আপনারা তিনজন তিনজন যেহেতু আছেন, তো সাত সাতটা সাতটা করে পেজ নিয়ে মোটামুটি, বা সাতটা সাতটা না, এখানে আর একটু দিতে লাগবে। প্রথম দুটা পেজ তো তেমন কিছুই না। আচ্ছা তো এইখানে প্রথমে বিল্লাল হোসেন আপনি স্টার্ট করবেন, এবং আমি আপনাদের এটা বলতেছি যে কিভাবে এটা প্রেজেন্টেশনটা আপনারা দিবেন, তাহা এবং ওই জায়গায় আমি আপনাদেরকে বলবো, এবং যিনি আজকে আসে নাই উনি সবার শেষে প্রেজেন্টেশন দিবেন। তো এইখানে এই ফাইলটা ওপেন করার পর কিবোর্ডের F5 বাটন প্রেস করবেন। যদি আপনাদের ল্যাপটপে প্রবলেম থাকে আমি না হয় স্ক্রিন শেয়ার করব, এই আপনাদের এটা কন্ট্রোল করব। ওইটা করলে ভালো হবে স্যার, এটা করলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি তাহলে এটা ডাউনলোড করে রেখে দিব, যেদিন যেদিন প্রেজেন্টেশন হবে ওই দিন আমি করে দিব। তো এখানে আসার পরে F5 বাটন, যেহেতু আমি করব, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, এটা F5 দেওয়ার পর এখানে যখন আসবে তখন বিল্লাল হোসেন আপনি স্টার্ট করবেন, এবং কি কি বলবেন সেটা আমি এখন বলতেছি, এবং রেকর্ডিং করা হচ্ছে, যে কারণে আপনাদের পরেও যদি এখন না বুঝতে পারেন ভিডিওটা দেখলে আপনাদের বুঝে যাবে আপনারা। আচ্ছা তো বিল্লাল হোসেন আপনি স্টার্ট করে বলবেন যে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। তারপর আওয়ার presentation title is study of module 5 of TDM multiplexer of data lekha seta porben, eta department of eta na bolle cholbe, ei slide ta actually dorkar nei, ei je ei slide ta ekhane apni ei ei je acha ami na hoy set kore dibo samasya nei, jehetu amar kachei thakbe apnara just practice korben, ei slide ta dorkar nei. Yes sir. আমি এটা এডিট করে দিব। তো এখানে এসে বলবেন আওয়ার প্রজেক্ট, আওয়ার স্টাডি টাইটেল ইজ স্টাডি অফ মডিউল 5 টিডিএম মাল্টিপ্লেক্সার অফ ইটেক এসপিএস 3000, মাই নেম ইজ মোহাম্মদ বিলাল হোসেন এন্ড মাই পার্টনারস আর মোহাম্মদ মেহেদী হাসান এন্ড মোহাম্মদ মারুফ হোসেন, সুপারভাইজড বাই তানভীর আহমেদ তারিক, সিনিয়র লেকচারার ডিপার্টমেন্ট অফ ট্রিপলি ডিপার্টমেন্ট। Outline, these are the outlines of our study or of our work, objectives, e-tech analog communication trainer kit, theory, block diagram, working principle, advantage, disadvantage, application. Ja lekha ache eta just pore jaben, dekhe dekhe pore jaben. Objectives: to study the theoretical concept of TDM multiplexer, analyze the associated parameters of TDM multiplexer. এগুলো জাস্ট পড়ে যাবেন। যদি কেউ যদি কোনো টিচার বলে যে নেক্সটে যান বা পরের স্লাইডে যান, তখন যতটুকু পড়ছেন পড়ছেন তারপরে স্লাইডে চলে যাবেন, বা আমি শিফট করে দিব নেক্সটে দিয়ে দিব, তখন ওখান থেকে আবার পড়া শুরু করবেন। Introduction of E-Tech Analog Communication Trainer Kit. This is the E-Tech পুরোটা উপরে না পড়লেও চলবে, জাস্ট বলবেন দিস ইজ দ্য E-Tech Analog Communication Trainer Kit মডেল ACS 3000 and these are the modules of this kit, module 1 2 3 4 যেটা লেখা আছে পড়বেন। We will our work was to study on module 5 E-Tech SPS 3005 TDM multiplexer and demultiplexer. Okay. Theory. আচ্ছা এখানে নিচে তো আপনি থিওরি লিখে রাখছেন, যেমন মাল্টিপ্লেক্সিং টু রেফার টু দ্য কম্বিনেশন অফ ইনফো, এটা তো দেখে দেখে পড়তে পারবেন। এই জায়গায় আপনি একটু ব্যাখ্যা করবেন, যেহেতু আপনি একটা ছবি দিয়ে রাখছেন,
যে এই মাল্টিপ্লেক্সার সিস্টেমটা কিভাবে কাজ করে যদি প্রয়োজন মনে হয় বাংলায় পড়বো। যেমন সংক্ষেপে আমি বলতেছি সেটা হলো এইখানে অবশ্যই যদি বাংলায় বলতে চান তাহলে একটু পারমিশন নিয়ে নেবেন, স্যার ক্যান আই স্পিক ইন বাংলা অথবা ক্যান আই এক্সপ্লেইন ইট ইন বাংলা, এভাবে বলে সবাই পারমিশন দিয়ে দিবে, বলে তারপর বাংলায় এক্সপ্লেন করবেন আর যদি সম্ভব হয় ইংলিশে এক্সপ্লেন করবেন। যেমন ইন দ্য মাল্টিপ্লেক্সার সিস্টেম, ইন দ্য মাল্টিপ্লেক্সার সাইড দেয়ার আর এন নাম্বার অফ সেন্ডার্স, 1, 2, 3 টু নাম্বার অফ এন অ্যান্ড এট এ টাইম অনলি ইন দ্য টিডিএম মাল্টিপ্লেক্সার সিস্টেম এট এ টাইম অনলি ওয়ান sender can send their information to the demultiplexing system or to the shared medium. Sender 1 can say at only one sender can send their information through the shared medium at a time. মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় শুধুমাত্র যে কোনো একটা sender এর information এই shared medium এর মাধ্যমে পাস হবে, সবাই একসাথে পাস করতে পারবে না, এট এ টাইম একজন। দেখা যাবে হয়তো প্রথমবার সেন্ডার ওয়ান, তারপরের বার সেন্ডার টু, তারপরের বার সেন্ডার থ্রি, এভাবে করে হবে। টিডিএম এর নর্মালি নিয়ম হচ্ছে ওয়ান থেকে এন পর্যন্ত সিরিয়ালি হবে। ধরে নেন 1 সেকেন্ড ধরে সেন্ডার ওয়ান করবে, তারপরের সেকেন্ড সেন্ডার টু, সবার জন্য সেম টাইম থাকবে 1 সেকেন্ড করে ফর এক্সাম্পল। যদিও 1 সেকেন্ড অনেক বেশি সময়, অনেক আরো কম সময় থাকে, মিলি সেকেন্ডে বা ন্যানো সেকেন্ডে টাইম থাকে। তো ন্যানো সেকেন্ড বা মিলি সেকেন্ড হওয়ার কারণে দেখা যায় যে সবাই একই সাথে, সবার মনে হয় যে খুব দ্রুত আমি শেয়ার করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি এট এ টাইম একজনেরই ইনফরমেশন পাস হয় এবং খুব দ্রুত পাস হওয়ার জন্য সবাই মনে করে আমি খুব দ্রুত ইনফরমেশন পাচ্ছি, কিন্তু এট এ টাইম যে কোনো একজনের ইনফরমেশন পাস হয়। ডিমাল্টিপ্লেক্সার সাইটটা আপনাদের বলার দরকার নাই যেহেতু আপনাদের ডিমাল্টিপ্লেক্সিং সাইটটা নাই। তারপরে যদি কেউ কোয়েশ্চেন করে ডিমাল্টিপ্লেক্সিং সিস্টেমে কিভাবে হয়, তো ওখানেও ওভাবে বলবেন যে সেন্ডার ওয়ান, ধরে নিলাম আমরা সেন্ডার ওয়ান থেকে সেন্ডার টু তে ইনফরমেশন পাঠাবে, তো যখন সেন্ডার এখানে ওই একই রকম ভাবে রিসিভার ওয়ান রিসিভার টু একটা নির্দিষ্ট সময় ইনফরমেশন রিসিভ করতে পারবে, যে কোনো সময় রিসিভ করতে পারবে না, এট এ টাইম যে কোনো একজন রিসিভ করবে। যখন রিসিভার টু এর টাইম আসবে তখনই সে রিসিভ সে রিসিভ করতে পারবে এরকম ভাবে, মানে একটা সেন্ড করবে, এক নাম্বার সেন্ড করলে সে এক নাম্বারই রিসিভ করবে না, এমন কোনো জরুরি না, এমন কোনো জরুরি না যে সেন্ডার ওয়ান যখন সেন্ড করবে সেটা রিসিভার ওয়ানই পাবে, এমন কোনো জরুরি না, সেটা রিসিভার টু কে পাঠাইতে পারে, রিকে পাঠানো পাঠাতেও পারে, হ্যাঁ যে কাউকে পাঠাইতে পারে। এখানে অ্যাকচুয়ালি সিম্পল ভাবে ব্লক ডায়াগ্রামটা দেওয়া, যে কারণে বুঝতে হয়তো ভুল হইতে পারে, বাট এখানে নিয়ম হচ্ছে আমি যেমন ধরেন আমি যদি চট্টগ্রামে আমার কাউকে ফোন দেই তখন কিন্তু সেই ফোন রিসিভ করে, অন্য কেউ কিন্তু পায় না। তো এইখানে ওই রকমই সিস্টেম আছে যে সেন্ডার ওয়ান কাকে পাঠাতে চাচ্ছে সেই ইনফরমেশনটাও পাস হয়, ঠিক আছে। যখন সেন্ডার ওয়ান যে ইনফরমেশনটা পাঠালো ওই ইনফরমেশনের মধ্যেই থাকে যে রিসিভার টু রিসিভ করবে, আর কেউ রিসিভ করতে পারবে না। তো যখন রিসিভিং টাইম থাকে, রিসিভিং টাইমে তো সবাই একসাথে রিসিভ করবে না, প্রথমে রিসিভার ওয়ান এর টাইম দেওয়া হবে, তারপর রিসিভার টু এর থাকবে। তো যখন রিসিভার ওয়ান অন থাকবে, ধরে নিলাম যে সেন্ডার ওয়ান ওই সময় পাঠাইছে কিন্তু সেন্ডার ওয়ান রিসিভার টুর কাছে পাঠাইছে, রিসিভার ওয়ান কে না, সে কারণে সেন্ডার ওয়ান আর রিসিভার ওয়ান অন থাকলেও রিসিভার ওয়ানটা ওটা প্রসেস করতে পারবে না, ওটা রিজেক্ট করে দিবে, ডিলিট করে দিবে। যখন রিসিভার টু অন হবে তখন সেন্ডার ওয়ান এর ইনফরমেশনটা রিসিভার টু অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করে সে শো করবে।
তো এটা হচ্ছে মোটামুটি মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারের থিওরি। তো এখানে যা লেখা আছে এই কথা অল্প এত অল্প কথায় বলা যাবে না, এখানে আপনাকে একটু এক্সপ্লেইন করতে হবে। যতটুকু আমি বলছি শুধু মাল্টিপ্লেক্সার সাইটটা আপনারা বলবেন, বিল্লাল হোসেন আপনি শুধু মাল্টিপ্লেক্সার সাইটটা বলবেন। যদি স্যার স্যার একটু বাংলায় বলা যাবে স্যার? হ্যাঁ বাংলায় বলবেন, আমি তো বাংলায়ও বলছি ইংলিশেও বলছি, ভিডিওটা দেখবেন তাহলে আপনার প্র্যাকটিস করতে ইজি হবে। স্যার আরেকটা কথা, হ্যাঁ চূড়ান্ত মানে প্রেজেন্টেশন দেওয়ার আগে আপনার সাথে আমরা একটু শেয়ার করে নিলাম যে স্যার হচ্ছে কি না। হ্যাঁ হ্যাঁ ওটা তো অবশ্যই, ওটা আপনারা আগে প্র্যাকটিস করবেন আমার সাথে এরকম ভাবেই। আজকে আমি আপনাদেরকে বলতেছি যে এইভাবে এইভাবে বলবেন, পরের দিন আরেকটা টাইম দিব, ওই দিন আপনারা ওইভাবে প্র্যাকটিস করবেন, তারপর ফাইনাল প্রেজেন্টেশন। আচ্ছা ওকে নেক্সট গেলাম। এখানে যা লেখা আছে এটা আপনারা চাইলে পড়তেও পারেন অথবা বলতে পারেন যে উই হ্যাভ ডিসকাস দিস ইস, না এত দরকার নেই, আপনারা এটা পড়ে যাবেন, যা লেখা আছে পড়বেন। যেমন যেই কথা লেখা আছে জাস্ট পড়বেন, মাল্টিপ্লেক্সার ইজ এ মেকানিজম দ্যাট ইমপ্লিমেন্টস দ্য কনসেপ্ট, উপরের লাইনটা অ্যাকচুয়ালি দরকার নাই, মাল্টিপ্লেক্সার টু রেফার টু দ্য সেপারেশন অফ কম্বিনেশন ব্যাক ইন, এটাও দরকার নেই, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং শুধু আমি এটা ই করে দিব, এডিট করে দিব, উপরের দুইটা লাইন ডিলিট করে দিব, শুধু টাইম ডিভিশন। হ্যাঁ শুনতে পাচ্ছি, গাড়ির উপর ছিল তো আমার এখানে নেটে খুব সমস্যা ছিল, পরে আবার ই করে ওই আবার পরবর্তীতে নেটে আর কি। আপনি এক কাজ করেন, আপনি এখন লিভ করেন, সমস্যা নাই, আমি এটা রেকর্ড করে রাখতেছি, লিংক দিয়ে দিব, মেহেদীকে লিংক দিয়ে দিব, উনি আপনাদের সবাইকে এটা দিয়ে দিবেন। সমস্যা নাই, আমি শুনতে পাচ্ছি, যদি আমি গাড়ির উপর কিন্তু এখন শুনতে পাচ্ছি, আমি মানে কথা এই আর কি প্রবলেম স্যার। ঠিক আছে তাহলে সমস্যা নেই, জাস্ট আপনি তাহলে শুনতে পারলে দেখেন, শুনতে থাকেন স্যার, আপনি ডিসকাস করেন শুনতে পাচ্ছি। ওকে একই রকম এখানে যে কথাগুলো লেখা আছে জাস্ট পড়ে যাবেন যা লেখা, তবে এখানে একটু চেষ্টা করবেন এগুলা সম্পর্কে একটু জানার, যে কথাগুলো আপনারা লিখছেন যে এখানে কি লেখা আছে। আমি কিন্তু খুব বেশি কিছু এডিট করব না, মানে যা লেখা সেটাই রেখে দিব, শুধু ডিলিট করে দিব কিছু জিনিস যেটা দরকার নেই, বাট চেঞ্জ করব না। তো এখানে এই এই ফাইলটা সবার কাছে একটু পাঠাই দিয়েন, ইমেল করে দিয়েন যে এখানে কি কি কথা লেখা আছে, এবং এখানে সংক্ষিপ্ত কিছু কোয়েশ্চেন হয়তো আপনাদের করা হবে, যেমন হোয়াট ইজ সিডিএমএ, দেখে যেহেতু লিখছেন আপনারা সিডিএমএ কি, এফডিএম কি, টিডিএম কি। এখানে একটা বিষয় যেহেতু আপনাদের টিডিএম মাল্টিপ্লেক্সিং, তো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং আমি যেটা বলছি এইখানে এই পেজে কিন্তু অল টাইপস অফ মাল্টিপ্লেক্সিং সম্পর্কে বলা, এফডিএম হতে পারে, টিডিএম হতে পারে, সিডিএম হতে পারে, আরো একটা আছে ডাব্লিউডিএম হতে পারে, তো সবার জন্য এটা কমন থিওরি। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা কি, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং হচ্ছে একটা নির্দিষ্ট সময় শুধুমাত্র যে কোনো একজন সেন্ডার ট্রান্সমিট করতে পারবে আর যে কোনো একজন রিসিভার রিসিভ করতে পারবে, এটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর মেইন থিওরি। ধরে নিলাম প্রত্যেক সেন্ডার 1 মিলিসেকেন্ড করে ট্রান্সমিট করবে, প্রত্যেক রিসিভার 1 মিলিসেকেন্ড করে রিসিভ করবে, এরকম একটা থাকবে। আচ্ছা এইখান থেকে বিল্লাল হোসেন আপনি মেহেদি হাসানকে এটা শিফট ট্রান্সফার করে দিবেন, তো ট্রান্সফার করার জন্য কিছু কথা বলতে হয়, যেমন আপনি এই এতটুকু স্লাইড পর্যন্ত বলবেন, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং পর্যন্ত, এর পরে জি জি এই এতটুকু কথা বলা হয়ে গেলে আপনি বলবেন দ্য নেক্সট স্লাইড উইল বি কন্টিনিউড বাই মোহাম্মদ মেহেদি হাসান, এটা বলেই আপনার কাজ শেষ। তারপর এখানে এখানে যখন আসবো সিনক্রোনাস টিডিএম, এই সিনক্রোনাস টিডিএম যখন আসবে তখন মেহেদি হাসান বলবেন থ্যাংক ইউ বিল্লাল হোসেন, আসসালামু আলাইকুম, আই উইল কন্টিনিউ দ্য নেক্সট দ্য লেটার পার্ট অফ দিস প্রেজেন্টেশন সিনক্রোনাস টিডিএম, এখানে যেই কথা লেখা আছে সেটাই পড়বেন,
আর আরেকটা বিষয় আছে, সিনক্রোনাস টিডিএম সম্পর্কে একটু জেনে নিবেন, হোয়াট ইজ সিনক্রোনাস টিডিএম। এখানে কিন্তু অত বেশি কথাবার্তা লেখা নাই, এটা আগে আপনারা নিজেরা একটু স্টাডি করেন যে সিনক্রোনাস টিডিএম এ কিভাবে ইনফরমেশন যাচ্ছে। এখানে আমি সংক্ষেপে আপনাদের বলি, যেমন দেখেন এখানে ডান বাম সাইডে দুইটা এ, একটা বি, একটা সি আর দুইটা ডি আছে। তো এইখানে কি করা হয়, মাল্টিপ্লেক্সিং করে কি, এই যে প্রথম যে এ বি সি ডি আছে, প্রথম এ বি সি ডি কে একসাথে করে একটা ফ্রেম তৈরি করে, ঠিক আছে, একটা ফ্রেম তৈরি করে। এইখানে চারটাই আছে, এ বি সি ডি চারটা সেন্ডারের ইনফরমেশন আছে। পরের 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 স্টেপে শুধু এ আর ডি এর ইনফরমেশন আছে, বি সি এর কোনো ভ্যালু নাই। তো যে কারণে দেখা গেছে প্রথম যেটা আছে এ বি সি ডি, এই যে এই প্রথম এ বি সি ডি এখানে আছে, ফ্রেম ওয়ান এটাকে বলতেছি। আর এরপর নেক্সট ফ্রেম যেটা, এখানে শুধু এ আর ডি আছে, এটা ফ্রেম টু। এই ফ্রেম টু তে এই ভ্যালু গুলো আছে, এই ফ্রেম টু। এখানে বি আর সি খালি, কারণ এখানে বি আর সি এর কোনো ইনফরমেশন নাই। তো এইখানে কি হয়, এখানে সিনক্রোনাস টিডিএম জিনিসটা আরো একটু ডিটেইলে পড়বেন, এখানে একসাথে বিট ফ্রেম আকারে ইনফরমেশন পাস করে, এবং একই রকম ভাবে এখানে দেখেন ওইভাবেই ট্রান্সমিট হয়েছে, যে প্রথম রিসিভারের অংশে শুধু এ আসছে, দ্বিতীয় রিসিভারে বি, তৃতীয় রিসিভারে সি, আর লাস্টের টাই ডি, এই প্যাটার্নেই আসছে, এরকম ভাবেই থাকে। এখানে এরকম হবে না যে এ এটা লাস্টে চলে আসবে, এরকম হবে না, এ এটা ফার্স্টেই থাকবে, বিটা বিতে, সিটা সিতে, মানে সিকোয়েন্সিয়াল সিরিয়ালি থাকবে, ঠিক আছে, এরকম ভাবে থাকবে। আর এখানে এই জিনিসটাকে বলা হয় যেখানে যে চারটা চারটা প্যাকেট বলা হয়, প্যাকেটের প্যাকেট সম্ভবত বলা, আমার কাছে জানা নাই, এই চারটা প্যাকেটকে মিলে একটা ফ্রেম তৈরি করা হয়, এবং প্রত্যেকটা ফ্রেমের প্রত্যেকটা প্যাকেটের জন্য একটা নির্দিষ্ট টাইম স্লট থাকে। এই যে এখানে যেগুলো লেখা আছে, টাইম স্লটটা কি, প্রত্যেকটা প্যাকেটের জন্য সর্বোচ্চ সময়, যেমন আমি ওখানে বলছি প্রত্যেকটা সেন্ডার এক সেকেন্ড বা এক মিলি সেকেন্ড ধরে সেন্ড করতে পারবে, এরকম টাইম স্লট এরকমই থাকে যে এক সেকেন্ড ধরে, এক সেকেন্ড টাইমের মধ্যে পাস করতে হবে। তো এইখানে প্রথম ফ্রেম যেটা, এই প্রথম ফ্রেমে টোটাল টাইম হচ্ছে 4 সেকেন্ড, প্রত্যেকটা এই যে এ বি সি ডি এটার জন্য এক সেকেন্ড করে যদি ধরা হয়, তাহলে ফ্রেম ওয়ান এর জন্য টাইম হচ্ছে 4 সেকেন্ড, ফ্রেম টুর জন্য ওইভাবে 4 সেকেন্ড থাকবে, যদিও বি আর সি তে কোনো ইনফরমেশন নাই, কিন্তু সব সময় 4 সেকেন্ড বা মানে একটা সেম টাইম থাকবে, 4 সেকেন্ড একটা উদাহরণ হিসেবে বলা। তো এইটা মেহেদী হাসান আপনি বলবেন, ইংলিশে বলতে না পারলে বাংলায় বলবেন, সমস্যা নেই, এটা একটু একই রকম। এখানে অ্যাসিনক্রোনাস টিডিএম আমি একটা একটু কথা বলতে পারবো? হ্যাঁ স্যার, আমার প্রথম স্যার নেপালের সাথে একটু আমরা অফিসের কাছে বাইরে ছিলাম, এখনো স্যার বাসা যেতে পারি নাই, আমি তাহলে স্যার একটু লিভ করতে পারি? হ্যাঁ হ্যাঁ লিভ করেন, আমি তো বলছি সমস্যা নেই, ঠিক আছে, আমার সাথে বস আছে তো, আমি তো লিভ করে স্যার পর আমার সাথে আমি যোগাযোগ করতেছি এবার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একই রকম ভাবে এখানে অ্যাসিনক্রোনাস টিডিএম সম্পর্কে যে কথাগুলো লেখা আছে সেটা আপনারা ওই পড়বেন, এবং অল্প একটু ডিটেইল স্টাডি করবেন যে কি রকম এটা হয়, কিভাবে এটা কাজ করে। আর বেশি আপনাদের এমন দরকার নাই যে আপনাদের 100% জানতে হবে, এমন কোনো প্রয়োজন নাই, সংক্ষেপে যতটুকু মোটামুটি জানলে আপনাদের পার করানো যায়, এই রকম ইনফরমেশন একটু হলেও জানবেন। আর যদি একেবারে কিছুই না জানেন তখন জাস্ট বলে দিবেন, স্যার এখন বলতে পারছি না যে কি অ্যানসারটা, কি স্যার বা ম্যাডাম যেই কোয়েশ্চেন করে। আচ্ছা এরপর ব্লক ডায়াগ্রাম, এই ব্লক ডায়াগ্রামটা এক্সপ্লেইন করবেন আগে, ওই ব্লক এখানে কোন জায়গায় কি হচ্ছে, হাই স্পিড, যদিও এটা আগেও হয়ে গেছে, সিনক্রোনাইজড অংশ এখানে আছে, এলপিএফ এর কাজ কি, এখানে কিন্তু আপনাদের এখানে এই কোয়েশ্চেনটা আসবে, এলপিএফ এর কাজটা কি,
এইটাই মেইন কোয়েশ্চেন, মানে এলপিএফ এখানে কি করে, এলপিএফ এখানে কি করতেছে আমি সংক্ষেপে বলতেছি, আপনারা আরো ডিটেইল পড়ার ট্রাই করবেন। সেটা হচ্ছে এই এলপিএফটা করে, এটা নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি, এখানে লো পাস ফিল্টার যেটা বলতেছি, এখানে এলপিএফ এইটা কেন আসলো, এটা কি টাইম ডিভিশনের জন্য? পালস মডুলেটর, আচ্ছা একটু থামেন, ক্লক পালসেস কমিউটেটর, এখানে এলপিএফ এর কাজটা তো আমার এখন মনে পড়তেছে না, এলপিএফ এর কাজটা কি স্যার? এটা ইয়ে দেখি স্যার, আপনাদের মনে আছে না স্যার? এটা নোট দেখে নিব স্যার। আচ্ছা একটু দেখেন, আমার এখন মনে পড়তেছে না। এখানে একটু দেখবেন এই এলপিএফ এর কাজটা কি, পালস মডুলেটর এর কাজটা কি, এগুলো একটু দেখবেন। আমার এখন অ্যাকচুয়ালি মনে পড়তেছে না, আমাকে একটু দেখতে হবে। আপনারা আগে একটু দেখেন, আমিও পরে দেখব। ঠিক আছে স্যার, নোট দেখুন। আচ্ছা এইখানে যেটা টিডিএম মাল্টিপ্লেক্সারের যে সার্কিট ডায়াগ্রাম দিয়েছেন, এটা অ্যাকচুয়ালি টিডিএম মাল্টিপ্লেক্সারের সার্কিট ডায়াগ্রাম না, এটা বলতে পারি শুধু মাল্টিপ্লেক্সারের সার্কিট। ঠিক আছে, কারণ হচ্ছে এই পুরোটা অ্যাকচুয়ালি ডিজিটাল সার্কিট, অ্যানালগ সার্কিট না। তো আমাদের ইনফরমেশন কিন্তু অ্যানালগ থাকতে পারে, তো যে কারণে যদি আমরা এখানে এটা আপনারা বলবেন যে এইখানে এই টেকনিক অবলম্বন করে মাল্টিপ্লেক্সার সার্কিটটা কাজ করে, যেমন যেহেতু এটা ডিজিটাল সার্কিট তাই ইনফরমেশন যদি অ্যানালগ থাকে, তখন ওই অ্যানালগ সার্কিটকে, অ্যানালগ ইনফরমেশনকে আগে ডিজিটাল কনভার্সন করতে হবে, এ টু ডি বলে, এ টু ডি কনভার্সন বা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন করে তারপর এখানে এই ইনফরমেশনটা এখানে দিতে হবে, এ বি সি ডি যে কয়টা সার্কিট থাকে, সেন্ডার থাকে, এবং সে অনুযায়ী তারপর এখানে ট্রান্সমিট হবে। আবার একইভাবে যখন রিসিভারের অংশে ডিমাল্টিপ্লেক্সিং হবে, ডিমাল্টিপ্লেক্সিং করার সময় ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন করতে হবে, তারপর রিসিভারকে আমরা ট্রান্সমিট করব, রিসিভারকে আমরা শো করব বা দেখাবো যে কি ইনফরমেশন ছিল। সো এইখানে আমি নাম পরে চেঞ্জ করে আপনাকে, মেহেদী হাসান আপনাকে আমি ইমেল করে দিব, একটু পরে ইমেল করে দিব, এটা শেষ হলো। আপনাদের টিডিএম মাল্টিপ্লেক্সার থিওরি হিসেবে এটা আসতে পারে। আর এই সার্কিট ডায়াগ্রাম আবার এক্সট্রা চলে আসছে, এখানে পিছনেই কিন্তু ছিল, এখানেই কিন্তু এই যে এলপিএফ নিচের যে সার্কিটটা, এইটাই কিন্তু আবার পরবর্তীতে চলে আসছে। সো এক্সট্রা জিনিস দরকার নাই, আমি এটা ডিলিট করে দিয়ে আপনাকে ইমেল করে দিব। এখানে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন আবার আসছে, পিএএম না, এটাই তো সম্ভবত লাগবে। এর আগে ওই ওই আগেরটা আছে না, সেটা ডিলিট করে দিবে, হয়ে যাবে। পালস মডুলেটর না, একই জিনিস, এখানে একই জিনিস দুটাই, এখানে পালস মডুলেটর শুধু লেখা আছে, ওখানে ডাইরেক্ট বলতেছে কোন টাইপের মডুলেটর, এই পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, একই জিনিস, সমস্যা নেই, যে কোন একটা রাখলেই চলবে, বা দুটার দুটাই থাকলো, ওটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এক্সপ্লেইন করবেন বা করবেন না, এটা না করলেও চলবে, যদি আগেরটা করেন তাহলে এটা না করলেও চলবে, সেম জিনিস। তারপরে ওয়ার্কিং প্রিন্সিপাল, এখানে যে কথাগুলো আছে এটা আর বলতে লাগবে না, কারণ এটা আপনারা ডিটেইলি বলছেন, শুধু লেখা থাকবে এখানে, এই ছবিটা আমি ডিলিট করে দিব, শুধু এই লেখাটা রেখে দিব। ওকে,
in this way TDM works. আচ্ছা এর পরের অংশ যেটা আছে সেটা এই ওনার নাম কি মারুফ হোসেন না, তো এর এখান থেকে মারুফ হোসেন কে আপনি ট্রান্সফার করে দিবেন। তো কিভাবে করবেন, the next slide will be continued by মারুফ হোসেন, তারপর মারুফ হোসেন বলবেন থ্যাংক ইউ মেহেদী হাসান, অ্যাডভান্টেজ অফ টিডিএম মাল্টিপ্লেক্সার, এখান থেকে ওনার কাজ হবে শুধু দেখে পড়া আর কিছুই না, যেটা লেখা আছে ওটা দেখে পড়বেন। অ্যাডভান্টেজ অফ টিডিএম মাল্টিপ্লেক্সার, দা হার্ডওয়্যার রিকোয়ার্ড ফর টিডিএম ইজ ভেরি লেস ইন দা টিডিএম সিস্টেম ইত্যাদি ইত্যাদি, এবং যে কথাগুলো লেখা আছে অ্যাট লিস্ট ওই সম্পর্কে সংক্ষেপে একটু জানবেন যেখানে কি লেখা আছে। যেমন প্রবলেম অফ ক্রস টক ইজ নট সিভিয়ার, এখানে যে বলা হয়েছে এই ক্রস টক মানে কি, হোয়াট ইজ ক্রস টক, এরকম টাইপের কোয়েশ্চেন হতে পারে মাঝে মধ্যে। আচ্ছা তারপর একই ভাবে ডিসঅ্যাডভান্টেজ এখানে যেটা লেখা আছে এটা সম্পর্কে একটু জানবেন যে ডিসঅ্যাডভান্টেজ গুলো বলতে এখানে কি বোঝানো হয়েছে, কি বুঝাইছেন আপনি। যেমন ন্যারো ব্যান্ড ফেডিং ক্যান ওয়াইপ আউট অল দা টিডিএম চ্যানেলস, এখানে এটা বলতে আপনি কি বুঝাইছেন, কি বুঝছেন। অ্যাপ্লিকেশন অফ টিডিএম মাল্টিপ্লেক্সার, কনক্লুশন, এখানে জাস্ট আপনারা দেখে দেখে পড়বেন আর একটু জানার চেষ্টা করবেন যে এখানে যে টপিক গুলো আছে যে পয়েন্ট গুলো আছে সেগুলা সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করবেন, এটাই আপনাদের মানে আপনাদেরকে কোয়েশ্চেন করা হবে এগুলোর উপরে। আপনি এখানে যে কথাগুলো লিখছেন এর বাইরে আর কোনো কোয়েশ্চেন হবে না। তো মোটামুটি তো বুঝছেন, এখন আমি তাহলে স্ক্রিনশট অফ করি এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলেন স্যার। বলেন স্যার, যখন স্যার এক্সাম চলবে আমরা কি স্যার ভিডিও অফ করতে পারবো? হ্যাঁ অফ করে দিবেন, সমস্যা নেই, নেটওয়ার্ক প্রবলেম থাকলে অফ করে দিবেন। জি স্যার এটা ভালো হয়, তাহলে ভিডিও অফ করে আমরা ভালো ভিডিও করতে পারবো। ঠিক আছে, অসুবিধা নেই ওটা। স্যার আরেকটা জিনিস, আমি তো 30 বেজের বুঝছেন স্যার, এত আগে আমি ওটা কালেকশন আমি কালেকশন করে দিব স্যার। ওই স্যার ওখানে একটু ভুল হয়েছে স্যার, ওই শুধু 30 বেজটাই দেওয়া হয় না, 30 টাই দেওয়া হয় না, আর বাকি সবকিছু ঠিক আছে, আইডি টাইডি সব। 30 ব্যাচ, 30 ব্যাচ যদি হয় আপনার আইডি কত? 12 20 30 30 10 27 12 30 12 20 12 20 যদি হয় তাহলে আপনার 13 14 15 16 17 18 19 20 আপনার তো এই সেমিস্টারের মধ্যে শেষ করতে হবে। জি স্যার আমার সব কমপ্লিট আছে, সাবজেক্ট টাবজেক্ট খালি এই প্রেজেন্টেশনে বেঁধে আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি কি আরেকটা কোশ্চেন, আপনি কি অ্যানেক্সে ছিলেন? না না আমাদের মেইন ক্যাম্পাস ছিল মিরপুর, ওই মিরপুরের ওই চাইনিজের ওখানে। হ্যাঁ 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 আচ্ছা মির, তাহলে ঠিক আছে। আর কোন কোশ্চেন স্যার? আমার একটু সমস্যা ছিল স্যার, ওই লাস্ট যে অনলাইনে এক্সাম দিলাম স্যার, মানে আমার দুটো রিটেক ছিল, লাস্ট এক্সাম দিছিলাম, তো ওই আমাদের মানে মাকসুদার ম্যাডামের কাছে রেজাল্ট নেওয়ার জন্য বলছিল, ম্যাম আমাকে মেসেজ করছিল না, জাস্ট বলে দিছিল স্যার। এটা আমি এখন কনফার্ম হব কিভাবে, কি মানে রেজাল্টটা একটু জানতে চাচ্ছিল আমার লাস্ট। আচ্ছা আপনাদের আপনি তো 43 ব্যাচের? জি স্যার। 43 ব্যাচের জন্য আপনাদের যে মাকসুদা ম্যাডামের পরিবর্তে আরেকজনকে পরে দেয়া হয়েছে, ডেল্টা পোদ্দার স্যার, চিনেন বা ওনার কন্টাক্ট ইনফরমেশন আছে? টোটাল ট্রিপল ডিপার্টমেন্টের আছে, বর্তমানে যারা যারা আছে তাদের ইনফরমেশন আছে? না স্যার। আচ্ছা আমি আপনাদের সবার ইনফরমেশন একটু পরে দিয়ে দিব, ওনার সাথে কন্টাক্ট করবেন তাহলে পেয়ে যাবেন। আর ওটার পরে যদি প্রয়োজন আপনার তো সার্টিফিকেট তুলতে হবে স্যার, তো ওটা এখন করা দরকার নেই, ওনার সাথে কন্টাক্ট করে আপনি আগে ওটা নিয়ে নেন, তারপরে এই ফাইনাল প্রেজেন্টেশন হয়ে যাক, এরপরে যা যা করার সেটা করবেন রেজাল্টের জন্য। আচ্ছা এখানে একটু জিনিস বলে রাখি, আপনাদের এটা তো জানা আছে যে প্রজেক্টের একটা ফি আছে। জি স্যার। জি স্যার। তো ওই ফিটা কি আপনারা কি দিয়ে দিবেন? না স্যার এখনো দেয় নাই। আচ্ছা তো ওই ফিটা এখন আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, কিন্তু এখন ওটার আপনারা একটু বলে রাখি, সেটা হচ্ছে ফাইনাল প্রেজেন্টেশনের পরে
আপনাদের এই যে রিপোর্ট যেটা আছে জি স্লাইড বাদ দিয়ে বাকি যে তিনটা ফাইল আছে এটা দুই কপি প্রিন্ট করবেন স্যার ফটোকপি না প্রিন্ট করতে হবে দুই কপি প্রিন্ট করে এটা বুক বাইন্ডিং করবেন নীলক্ষেতে গিয়ে বা যেখানে সুবিধা হয় আপনি ঢাকায় কেউ আছেন স্যার আমি ঢাকায় আছি আচ্ছা তো বুক বাইন্ডিং করবেন বুক বাইন্ডিং করে দুই কপি বুক বাইন্ডিং করে যে আপনি না হয় সবার পক্ষে সিগনেচার করে দিবেন শুধু প্রথম পেজ বাদ দিয়ে ফ্রন্ট পেজে যেটা আছে ওই ফ্রন্ট পেজ বাদ দিয়ে বাকি সব জায়গায় যেখানে আপনাদের নাম আছে আপনার সবার নামে শুধু নাম লিখে দিলে হবে বাকি যে সিগনেচারের ওখানে জাস্ট নাম লিখে দিলে হবে সিগনেচার লাগবে না আপনি আপনারটা সিগনেচার করলেন বাকিদেরটা শুধু নাম লিখে দিবেন এটা দুইটা কপি করবেন আরেকটা কাজ হচ্ছে আপনাদের যে প্রজেক্ট ফি আছে প্রজেক্ট ফি এর মানি রিসিপ্টের মেইন কপিটাও আমাকে দিতে হবে আপনারা চাইলে ছবি তুলে রেখে দিতে পারেন বা ফটোকপি করে রেখে দিতে পারেন একটা কথা ছিল স্যার টাকা তো আমরা একজনের মাধ্যমে জমা দিতে পারি আমরা দেখা যাচ্ছে ভারতীয় হ্যাঁ একজনের মাধ্যমেই দিবেন মেহেদি হাসান ওনাকে দিতে পারেন জি জি ওনার কাছে আমরা বিকাশ করে পাঠালাম উনি মানি রিসিপ্টটা রাখলো হ্যাঁ উনি ওনার কাছে মানি রিসিপ্টটা থাকবে তারপর ফাইনাল প্রেজেন্টেশন হয়ে গেলে ওই বুক বুকের বইয়ের দুই কপি আর মানি রিসিপ্টের তিনজনের মেইন কপিটা আমাকে সুবিধা মতো সময়ে পাঠিয়ে দিবেন বা নিয়ে আসবেন স্যার বইয়ের দুই কপি কি বাসিতে জমা দেওয়া লাগবে হ্যাঁ দুই কপি ডিপার্টমেন্টে জমা দিতে হয় ওটা আমার কাছে দিলেই হবে ইউনিভার্সিটি তো এখন অফ তো আমাকে দিয়ে দিবেন দুই কপি আমাকে দিবেন আর ওই মানি মানি রিসিপ্টের কপি তিনজনের তিনটা আমি আমার বাসা হচ্ছে শ্যামলি এমনও হতে পারে যে যেদিন আপনি দিতে যাচ্ছেন সেদিন আমি হয়তো প্রাইমে আসি তো আগে কন্ট্যাক্ট করে নিবেন যে আমি কোথায় আসি যেদিন আপনি দিতে চান সেইভাবে কন্ট্যাক্ট করে সুবিধা মতো জায়গায় দেখা করব আচ্ছা ঠিক আছে আর তো কোনো কিছু নাই ওয়ালাইকুম আসসালাম আমি একটু লেটে আসছিলাম স্যার আমার এখানে বিদ্যুৎ ছিল না তো স্যার ক্লাসে বা এটা ক্লাস হয়েছে কিনা আমি স্যার সঠিক আচ্ছা মোহাম্মদ আবিদ হাসান আপনি কি ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্লাসের কথা বলতেছেন জি স্যার জি স্যার আপনি চলে যান সমস্যা নাই ক্লাস শেষ স্যার এখানে বিদ্যুৎ ছিল না তো আমার ওয়াইফাই ছিল না ডাটা ছিল না এজন্য আর কি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই ক্লাস শেষ তেমন কিছুই না জাস্ট ডিসকাশন ক্লাস করছি যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনের অ্যানসার আমরা আমি অ্যানসার দিছি ও আচ্ছা আচ্ছা স্যার আপনার যে ভিডিওগুলো ছিল স্যার ওগুলো রিভিউ করে তো স্যার আমরা আপনি আপনি এই ভিডিওগুলো দেখেন দেখে আপনার যদি মনে হয় যে আপনার প্রবলেম আছে প্রবলেমগুলো আমাকে বলবেন হয় গ্রুপে বলতে পারেন অথবা মেসেঞ্জারেও বলতে পারেন অথবা ইউটিউবে কমেন্টও করতে পারেন যেটা আপনার সুবিধা জি স্যার সমস্যা নেই ওকে থ্যাংক ইউ স্যার ওকে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম তো আপনারা তো তাহলে বুঝতে পারছেন বিষয়টা এখন তাহলে আর তো কোনো কিছু নাই তাহলে এখন আপনারা আপনার আমি ওই এডিট করে দিয়ে দিচ্ছি আপনাকে এবং সবাইকে আপনি ফরওয়ার্ড করে দেন মানে প্রেজেন্টেশনের ডেটটা তো জানালেন না যে আপনার কাছে আবার এটা আপনারা সেট করেন কবে পারবেন ঠিক আছে স্যার তাহলে আমরা এক কাজ করি আমরা টাকাটা ইমিডিয়েটলি দিয়ে দিই দেওয়ার পরে জমা দিয়ে আপনার সাথে বলি যে স্যার টাকাটা আপনারা সুবিধা মতো সময় দেন এটা কোনো জরুরি না এটা ফাইনাল প্রেজেন্টেশনের পরেও দিতে পারেন এটা নট নেসেসারি এখনই দিতে হবে আপনি না হয় মেহেদি হাসান ওনার কাছে বিকাশ করে দেন উনি সুবিধা মতো সময় পে করবে ঠিক আছে স্যার ঠিক আছে বলেন স্যার আপডেট তো স্যার एग्जाम দেওয়া যাবে না যে কোনো দিন হবে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আলোচনা করে স্যার আপনাকে হবে আপনারা সুবিধা মতো একটা টাইম বলেন শনিবারের আগে আমি পারবো না শনিবারের পরে স্যার শনিবার মানে এই যে আপনাদের একটা প্র্যাকটিস করা প্র্যাকটিস প্রেজেন্টেশন ডেমো প্রেজেন্টেশন ওটা ওটা ধরেন শনিবার 9:30 এর আগে পারবো না আগামী সপ্তাহে স্যার হ্যাঁ এই শনিবার এই শনিবার দুই দিন পরে ঠিক আছে
ওকে তাহলে আমি এখানে ক্লোজ করি তাহলে, এবং আপনাদেরকে বাকি ফাইলগুলো দিয়ে দিচ্ছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।